আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, স্বার্থ রক্ষা করে ভারতকে রেল ট্রানজিট, সংসদে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করেছে বিএনপি। ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে দেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী চীন সফরের বিষয়টি নরেন্দ্র মোদি জানাচ্ছেন। পেনশন স্কিম নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী, শিক্ষক নেতাদের অভিযোগ। কোটা বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ বিক্রি নয়, আন্তর্জাতিক যোগাযোগে যুক্ত হতেই ভারতের রেললাইন বাংলাদেশের ওপর দিয়ে যাবে। নেপাল ও ভুটানের সাথে যোগাযোগের ক্ষেত্রে ভারতই বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিচ্ছে। গতকাল জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করেছে। মিনাজ হোসেন গাজীর রিপোর্ট। 2024-2025 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী দিন। এই অধিবেশনে পাশ হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন সাম্প্রতিক সময়ের আলোচিত তাঁর ভারত সফর ইস্যুতে। এই সফরকে যারা অর্জনহীন বলছেন তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা এখন একটা পদক্ষেপ নিয়েছি মাননীয় স্পিকার। আজকের পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে। এখন সাথে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। এটা তো কোনো একটা দেশ না, এটা আঞ্চলিক ট্রানজিট সুবিধা এবং যোগাযোগের সুবিধা করার জন্য করা হয়েছে। এই কথাগুলো আমি মনে করি এত বেশি কথা হচ্ছে যেগুলো আমাদের বলা উচিত, সেই জন্যই আমি এটা বললাম। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আবারও তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, তখন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করেছিল প্রতিবেশী এই দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে। আমাদের 1 কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং, তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা। ভারত আমাদের মিত্র শক্তি। মাননীয় স্পিকার, একটা কথা, এখানে যারা বলে ভারতের কাছে দেশ বিক্রি, তাদের একটু বলতে চাই, যাদের মিত্র শক্তি সহায়তা করেছে, কোন মিত্র শক্তি কিন্তু আর সেই দেশের মাটি ছেড়ে ফেরত যায়নি, একমাত্র বাংলাদেশ ব্যতিক্রম। বিএনপি সরকারের সময়ের কিছু পদক্ষেপ দেশের স্বার্থ বিরোধী ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কথা বলা বিএনপিকে মানায় না। গণতন্ত্রের কথা তো আমি বললাম যে এতদিন পর্যন্ত গণতন্ত্র তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল, রাত্রে হতো কারফিউ। আওয়ামী লীগ সরকার গঠন করার পরই জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে ফিরে এসেছে। জনগণ আমাদের ভোট দিচ্ছে, আমরা জয়ী হচ্ছি। এই বিএনপির গণতন্ত্র আর মানবাধিকার কথা শুনলে এটি জিজ্ঞেস করি যে আমি জানি না, যারা মানবাধিকার সংস্থা তারা কি অন্ধ না কানা না কি আমি জানি না, যেভাবে অগ্নিসন্ত্রাস করে বাসের মধ্যে জায়ন্ত পুরিয়ে মানুষ মারা, প্রায় 3,800 মানুষকে হত্যা করেছে, গাড়ি পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে, বাস পুড়িয়েছে, কি না করেছে। ভাষণের শেষ দিকে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী, বিশেষ করে আশ্রয়ন প্রকল্প ও দুর্যোগ কবলিত মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের অবদান ভিডিও চিত্রের মাধ্যমে সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঠিক করেছি এক একটা বিষয় নিয়ে অন্তত পার্লামেন্টে যখন বলবো আমরা এটা তুলে ধরবো, যেন এটা দেশবাসী বিস্তারিতভাবে জানে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে ভারতের আপত্তি নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়ে শেখ হাসিনা চীন যাচ্ছেন বলে জানান তিনি। ভারতের সাথে সুসম্পর্ক রেখেই দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট ইমরুল কায়েসের। চলতি মাসের 8 তারিখ চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ভারত সফরের পরই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই সফরটি নিয়ে রয়েছে নানা আলোচনা। চীন সফরের বিষয়টি সাম্প্রতিক দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান তিনি। ভারত সফরে তিনি
মোদিজির সাথে যখন আলাপ করে তখন তিনিও বলেছেন যে আমি চায়না যাচ্ছি, সেটি মোদিজির সাথেও আলোচনা হয়েছে। এবং চায়না আমাদের একটি বড় উন্নয়ন সহযোগী দেশ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে এবং আমাদের নানা ক্ষেত্রে বঙ্গবন্ধু টানেল, পদ্মা ব্রিজ সহ বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার সহ অনেক আইকনিক স্থাপনা চায়নার অর্থায়নে এবং চায়নার কন্ট্রাক্টররা নির্মাণ করেছে। তো আগামী সফরটি নিশ্চিতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কখনো কোনো আপত্তি নাই, ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করছেন যে করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি। ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেই বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক গড়তে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পাড়ির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আপনার আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে? ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের তিন দিকে ভারত পরিবেষ্টিত, সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। তিনি বলেন খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়, বিএনপির মুখে দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না। এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জেলায়। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে অনেক জায়গার কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজপথে কাফনে কাপড় পরে উত্তাল আন্দোলন করে তুলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কথা বলেছেন দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। পাবনায় দলের কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। কুষ্টিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেহেদী রুমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। টাঙ্গাইল ভাসানী হলের সামনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেন দলীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে কেন্দ্রীয় কর্মসূচি সমাবেশ করে জেলা বিএনপি। প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সহ অন্য নেতারা বক্তব্য দেন এ সময়। নেত্রকোনা শহরের বানোজাপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। লালমনিরহাট শহরে মিশন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক এতে সভাপতিত্ব করেন। সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অন্যরা। মুন্সীগঞ্জের মুক্তারপুর বটতলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন ইসলাম আজাদ। বাগেরহাটে পুরাতন বাজার মোড় এলাকার সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়েছে। পরে শহরের হরিণখানা এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাসায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা অভিযোগ করে জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ হয়েছে নরসিংদীতে। জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে মাদারীপুরে। এ সময় এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ জহুরুল হক সাজাদা মিয়া।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে হবিগঞ্জে। শহরের চিলড্রেন পার্কে এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার শাকত হোসেন জীবন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ে শহরের পাবলিক ক্লাব মাঠে। এতে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়েছে গাইবান্ধায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ক্ষমতাসীনরা বিরোধী দল দমন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করে শিক্ষকদের বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। বেনজি রাজিদ সহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থনের কথা জানান রুহুল কবির রিজভী। বেগম জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে জেলা পর্যায়ে পূর্ব নির্ধারিত সমাবেশে হামলা, নির্যাতন, বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিটি অপকর্মের দায় তাদেরকে নিতে হবে এবং কেউ কিন্তু তালিকার বাইরে থাকবেন না, যে সমস্ত পুলিশ কর্মকর্তা, যে সমস্ত সন্ত্রাসীরা আজকে এই কাজ করছেন। কারো চিরদিন কারো ক্ষমতা থাকে না এবং থাকবেও না। পতন অত্যাসন্ন পতন হবেই, এবার খুব দ্রুতই হবে সেই পতন। যেভাবে দেশ বিক্রি চলছে, যেভাবে নিপীড়ন নির্যাতন চলছে, এবার একটি সার্বিক এবং ব্যাপক জনগণের উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার বিরোধী সব আন্দোলনে ব্যর্থতার পর কোটা ও শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে পরজীবী দল বিএনপি। মহাসচিব সহ বিএনপি নেতারা এখন পদ হারানোর আতঙ্কে। দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে লড়বে, জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে বলে মন্তব্য তার। রকুনুজ্জামানের রিপোর্ট। দলের 75 বছর পূর্তি উপলক্ষে বুধবার সাভারের হেমায়েতপুরে সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন আর হবে না, নিজেরা সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অন্যের উপর ভর করার চেষ্টা করছে বিএনপি। ভাঙ্গার কোনোদিনও জমে না, বিএনপির হাত আন্দোলনের হাত ভেঙে গেছে। নেতারা দিনের আরাম রাতের ঘুম খারাপ হয়ে গেছে। কখন কার্যক্রমের ডাক আসে, কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। বকুল সাহেব শান্তিতে না, বড় বড় নেতারা সবাই এখন আতঙ্কে আছে, তার এক আতঙ্ক। রিজার্ভ বেড়ে যাওয়া সহ অর্থনৈতিক সংকট কেটে যাওয়ার কথা জানিয়ে দ্রব্যমূল্য কমার ব্যাপারে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথাও বলেন তিনি। তারা যতই বলো আমরা আছি, রিজার্ভ বেড়ে যাচ্ছে না, 27 পৌঁছে গেছে, ভয়ের কারণে রেমিটেন্স বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ শেখ হাসিনার চেষ্টা জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়ব, আমরা একসাথে খেলব, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। শেখ হাসিনা অঙ্গীকার, এ অঙ্গীকার আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পূরণ করে ছাড়ব। আবদুল কাদের বলেন, যে দলের নেত্রী গঙ্গার পানির হিচ্ছার কথা বলতে ভুলে যায়, সে দলের নেতারা তিস্তার পানির কথা কোন মুখে বলে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে অর্থমন্ত্রী প্রতারণা ও হঠকারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যৌক্তিক দাবির ব্যাপারে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষক সমিতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও আলোচনা দুটোই চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। আজ আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠকে বসবেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তৃতীয় দিনের মতো সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে এ আন্দোলন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, যেখানে দাবি আদায় অনর শিক্ষক সমাজ। সারাদেশের মতো বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আন্দোলন চালিয়ে যান তারা, যেখানে সরকারের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের আবারও দাবি জানান তারা। ফেসবুকে যারা এই আন্দোলনকে কটাক্ষ করছেন তারা বুঝে দেখেন যে শিক্ষকরা যারা আমরা নেতৃত্বে আছি তারা আমাদের স্বার্থে আন্দোলন করছি না, ভবিষ্যতের শিক্ষাকে সংরক্ষণের জন্য, উচ্চশিক্ষাকে সংরক্ষণের জন্য এই আন্দোলন। আমাদের আন্দোলনের যৌক্তিকতাটা আপনারা বুঝেছেন, পুরো জাতি বুঝেছে, যাদের বোঝা দরকার তাদের বোঝা উচিত। সব সরকারই এই আন্দোলন, ন্যায্য আন্দোলনকে অন্যায্য, অযৌক্তিক বলে সেগুলো দমন করার চেষ্টা করেছে। আজকেও আমরা তারই পুনরাবৃত্তি দেখছি এবং সেটি আমরা প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষক নেতারা বলেন তাদের নিয়ে অর্থমন্ত্রী বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, যৌক্তিক দাবি আদায় তাকে খোলা চ্যালেঞ্জ জানান তারা। যদি আমরা ভুলও করে থাকি কথার কথা হাইপোথেটিক্যালি, তাহলে আপনারা দেখিয়ে দেন, আমাদের সাথে বসেন, সেই সৎসাহস কেন নেই অর্থমন্ত্রীর? এবং আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি আমাদের সাথে বসুন, আমাদের তথ্য উপাত্ত যাচাই করুন, গাণিতিকভাবে হিসাব নিকাশ প্রণয়ন করুন, দেখুন এই আন্দোলন কতটা যৌক্তিক। শিক্ষক নেতাদের কথা শোনার জন্য সরকারের ঊর্ধ্বতন মহল সময় দিলেও যৌক্তিক আন্দোলন থেকে পিছপা হবেন না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। বারবার আমরা আন্দোলন করব, বারবার আমরা বসবো, বারবার আমরা সংবাদ সম্মেলন করব, এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না। বারবার আমরা ছাত্রদের কাজ বন্ধ করব, এটা তো জাতীয় ভালোভাবে নেবে না। আমাদের এক জায়গায় নিয়ে আসেন, জুডিশিয়ারি কর্মকর্তারা যেভাবে স্বতন্ত্র বেতন স্কেলে এসেছে আমরা ওই জায়গায় যাব। এদিকে একই দাবিতে তিন দিন ধরে সব কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বুধবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা মিছিলটি শুরু করে গতকাল বিকেল 3টার পর। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্টের সামনে দিয়ে শাহবাগে এসে মিছিলটি থামে। এরপর শাহবাগ মোড়ে সড়কের ওপর অবস্থান নেয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সেখান থেকে আবারও নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আগে মঙ্গলবারও শাহবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা শ্রম আপিল ট্রাইব্যুনালকে দ্রুত নিষ্পত্তি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামির 6 মাসের সাজা হয় 1 জানুয়ারি। এরপর 28 জানুয়ারি রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ 4 জনের জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল প্রশ্নে রুল জারি করেন আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদতের হাইকোর্ট বেঞ্চ 50 পৃষ্ঠার রায় প্রকাশ করেন। রায়ে আদালত বলেছেন সাজা কখনো স্থগিত হয় না। এ ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান রায়ের অনুরূপী হাতে পেলে বিস্তারিত জানা যাবে। ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ব্যবসায়ীদের কারসাজি থামাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিমের আড়তে ও দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠানকে। গতকাল তেজগাঁও ও কাপ্তান বাজারের 2 ব্যবসায়ীকে মোট 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তরের টিম। যদিও এভাবে জরিমানা করাকে বিনা দোষে শাস্তি ভোগ বলছেন পাইকারি ব্যবসায়ীরা, তবে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানালো সংস্থাটি। ঈদ উল আজহার পর থেকে রাজধানী সহ সারাদেশে ডিমের বাজার বেশ চড়া। ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বিপাকে ভোক্তারা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, স্বার্থ রক্ষা করে ভারতকে রেল ট্রানজিট, সংসদে বললেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করেছে বিএনপি।
ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাবে দেশ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী চীন সফরে বিষয়টি নরেন্দ্র মোদীর জানা আছে। পেনশন স্কিম নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন অর্থমন্ত্রী, শিক্ষক নেতাদের অভিযোগ। কোটা বাতিলের দাবিতে রাজধানীতে সমাবেশ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10:00, 9:00 থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।